हिंदू मुस्लिम में थोर मुची देखे तो माँ के माथा केटे उलंग छवि लागिए दे जे जी चेहराटा सुंदर नामटाओ कत सुंदर सबीना हालिमा सबीहा ए नाम गुलो किन्तु नाम नामे आछे पुरो बडीटा आछे देखबेन एबार माथा केटे एकटा अन्य छवि लागिएछे ওই মাথা ছবিটা লাগিয়ে দেওয়ার পরে এত বড় মোবাইলে মাস্টার আছে ওই সাবিহা সাবিনা হালিমার পুরো যেন বডিটাকে জামা কাপড় গুলোকে তারা চেঞ্জ করতে শুরু করে এত বড় বড় মোবাইলের মাস্টার আছে একটা মেয়ের যদি সেলফি পেয়ে যায় জামাগুলো মোবাইলে ক্লিক করতে 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 সম্পূর্ণ কাপড় খুলে দিয়ে ওই মেয়েটাকে যেন উলঙ্গ করে ছেড়ে দেবে বলেন পারবে না সব মোবাইলে করছে এই জন্য কবি বললেন হিন্দু মুসলিম মেথর মুচি দেখে তোমাকে মাথা কেটে উলঙ্গ ছবি লাগিয়ে দেই যে দায়ুস বলে হবি প্রমাণ দায়ুস বলে হবি প্রমাণ স্বামী আর বাপ ফেসবুকে তে ছবি ছেড়ে করছো কেন পাপ মে ফেসবুকে তে ছবি ছেড়ে করছো কেন পাপ আগে বাবার শব্দ অনেক বাবা আছেন যদি নিজের মেয়ের ফেসবুকে ছবি ভেসে ওঠে আনন্দ করে দেখে হাসে আর বাড়িওয়ালিকে বলে দেখো আমার মেয়েটা কত সুন্দর করে ফেসবুকে ছবি দিয়েছে হে মেয়ের বাবা একবার তুই চিন্তা করলি না তোমার মেয়ের সুন্দর ছবিটা পাওয়ার পরে তোমার মেয়ের কতগুলো পশ্চিম বাংলায় বন্ধু বেড়ে গেছে তারপর আবার ছাড়ছে কেমন ছাড়ার পদ্ধতিটা কেমন দেখে মনে হচ্ছে হাজি সাহেবের নাতিনি আছেন কিভাবে বোরখা একটা পরছো তুমি মুখটা রাখছো খোলা জানালাটা বন্ধ করে দরজাটা মেলা নতুন স্টাইল উঠেছে এখন খুঁজে দেখে জালসাও পাবেন বিশাল ঘাগরাওয়ালা জামা পরেছে এমন করে হিজাব করেছে দেখে মনে হচ্ছে কত যে পর্দা করে এসেছে সুবহানাল্লাহ সামনের দিকে গিয়ে দেখেন পুরো যেন মুখটা একদম ঢাকা শহর দেখার মতো ঢাকা শহর দেখেছেন আপনারা দেখেছেন তো আগে আসতো গ্রামে আসলেই সমস্ত বডিটাকে ঢাকিয়ে রাখার পরে যেই জায়গাটাতে আকর্ষণ বেশি হবে ওই জায়গাটা খুলে রেখেছে আর খুলে রেখে জায়গাটা কত সুন্দর করে সাজিয়ে কবিতাই বলে বরখায় একটা পরছো তুমি মুখটা রাখছো খোলা জানালাটা বন্ধ করে দরজাটা মেলা ঠোঁটের মধ্যে বসায় আছো ঠোঁটের মধ্যে লাগায় আছো লিপস্টিকের ছাপ ফেসবুকে তে ছবি ছেড়ে করছো কেন পাপ মে ফেসবুকে তে ছবি ছেড়ে করছো কেন পাপ নবীর হাদিসটাকে মিলাম একদম একবারে একদম নবীর কথাটাকে যেন সারা পৃথিবীর মানুষের অঙ্কে মিলে যাবে নবীজি বলছেন সাবধান এই দুনিয়া এবং নারী থেকে যদি সাবধান না হও তোমাদের অল্পতেই যেন পুড়ে ছাই করে দেবে নবীদেরকেও তারা এই নারী জাত কলঙ্কের বোঝা মাথা নিতে ছাড়েনি জানেন না আপনারা আল্লাহর কোরআন আছে এবার কোরআনের আয়াত তো শোনাচ্ছি যিনি নবী কেমন নবী ছিলেন তিনি দেখতে কেমন ছিলেন একটা ইনশাআল্লাহ শের আপনাদের সামনে শোনাবো আল্লাহর কোরআন
সূরা ইউসুফ নামে একটা সূরা আছে, 28 নম্বর আয়াতের ছোট্ট অংশ, সেখানে মারাত্মক একটা শব্দ আছে, সেটা কি? আল্লাহ পাক বলেন, ইন্না কাইদাকুম আযীম, নিশ্চয় তাদের চক্কর মক্কর হলো সব থেকে বড়। এই আজিম শব্দটাকে আমার মায়েরা একটু মাথায় তুলে নিন। এখনই যদি কোন বোন কোন মা কোন খালা মনে করেন একজন ভালো মানুষ জালসায় আসছে, আমি এমন করে তাকে চক্রান্ত করে মায়া জালে ফাঁসিয়ে দেব, দেখবেন কমিটির লোক এখনই ধরে ঘরে বন্দি করবে, সেকেন্ডে করে দেবে, সেকেন্ড টাইম লাগবে। আমার মা জননী আপনারা এটাও করেন, তার দলিল দেখাচ্ছি ছোট করে। সবাই আপনারা এখানে জালসা শুনছেন, সকাল হবে মহারাজ নগরে বাজারে যাবেন, যদি বাজারে একটা বড় মাছ বিক্রি হয় সবাই সেখানে ভিড় লাগাবে যে দেখা যায় কোন মাছ এসেছে। মিশর একটা বাজারে এত ভিড় জমে গেছে সবাই সেইখানে হাজির যে কি বিক্রি হচ্ছে, সবাই যদি গিয়ে দেখছে কোনো মাছ নয় কোনো সবজি নয় একটা মানুষ বিক্রি হচ্ছে, জানেন আপনারা সবাই। এবার যদি বাদশা আজিজ ওই শহরে ঢুকেছেন বাজারে ঢুকেছেন, মানুষের ভিড় দেখে থামতে না পেরে এসে হাজির, এসে দেখছে একটা ছোট্ট ছেলে বিক্রি হচ্ছে, বাচ্চার সামনে কে কিনবে, ছেলেটাকে কিনে নিল। জানেন আপনারা সাধারণ ছেলে নয়, কিন্তু আমি ছেলে বলছি কিন্তু অন্তর থেকে এটা ছেলে বলা অবশ্যই যাবে না, নিয়ত আছে যে তিনি একজন নবী, অবশ্যই মানে সম্মানের নজরে আমরা ওনাকে দেখব। নিয়ে গেল বাড়িতে, ডাকছে বিবি কামিনি তাড়াতাড়ি করে এসো। বিবি যেন চটপট করে আসলো, এসে দেখছে সুন্দর ছেলে, বলে কিনে নিয়ে আসলাম, ভালো করে ছেলেটাকে লালন পালন করো বড় করো, কোনো যেন ছেলেটার কষ্ট না হয়। দেখেন চক্রান্ত, আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী, তিনি দুটো হাদিস এমন করে সুন্দর করে আমাদের জন্য রেখে গেছেন। এবার কোরআনের আয়াত দিয়ে একটু আমার মায়েদের শোনাচ্ছি, মায়ের আগে প্রথমে একটু রাগ করুক, রাগটা ঠান্ডা হয়ে একটু পরে যখন মায়েরা বুঝতে পারবে সত্যিতে এইটা কর্ম আমাদের দ্বারায় হয়, পরিবর্তন কি করে হওয়া যায়, ঠিক জায়গায় মায়েরা ফিরে আসবেন। কি হলো? আস্তে 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 হযরত ইউসুফ সাল্লামকে লালন পালন করে বড় করলে, হাজার কিলো চেহারা, হোসনে ইউসুফ দামে ইসাফ, ইয়াদে বাইজাদারি আচা খুবাহামাদারান্দ তো তনহাদারি। যদিও এটা আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার রূপের জায়গায় যেন বর্ণনা হয়েছে, হযরত ইউসুফ আলাইহিস সালামের নামটাও যেন আগে জন্য নিয়ে আসা হলো। আল্লাহ পাক তিনাকে এত বড় রূপ দিয়েছিলেন, দুনিয়ার যত রূপ তার আধা, হযরত ইউসুফ আলাইহিস সালামকে যেন আল্লাহ দে। যৌবনে পদার্পণ করেছে একজন নবী, এত সুন্দর চেহারা, জুলাইকা সারা দিনের মধ্যে পাঁচবার যদি স্বামীর নাম জপে তো 15 বার ইউসুফের নাম জপছে। দেখে জীবনটা, এই দুনিয়াটা কত বড় ফেতনার, এটাই বুঝাতে চাচ্ছি আপনাদের। কি হলো? হযরত ইউসুফ আলাইহিস সালামকে নিজের জন্য আয়ত্তে নেবার জন্য হযরত ইউসুফ আলাইহিস সালামকে বড় ধরনের ফেতনায় ফাঁসিয়ে দেবেন তার জন্য অনেক রকমের যেন ছলনা করল, হযরত ইউসুফ আলাইহিস সালাম যেন একটাই উত্তর দিলেন, ক্বালা মাআযাল্লাহ, একমাত্র আমার আল্লাহর কাছে আমি পানা চাই, অন্য কারো কাছে নয়,
আল্লাহ বলেন নবীরে আমার কাছে তুমি হাত বাড়িয়ে দিয়েছো আমি কলঙ্কের দাগ কিঞ্চিত পরিমাণ তোকে লাগতে দেব না অপেক্ষা কর আর একটু থেমে যা হযরত ইউসুফ আলাইহিস সালাম যেন তারপর বাদশার ঘরে একদিনের কথাটা শোনাচ্ছে ওরে মা ওরে বোন আমার আপনাদেরকে সতর্কবাণী দেবার জন্য বলছি কি হলো একদিনের ঘটনা বাদশা নামদার ঘরে নাই জলাইকা মনে মনে সুযোগ নিল আজকে আমি ইউসুফকে আমার কব্জায় করে নেব কোন মতই যেন আমার কাছ থেকে তাকে যেতে দেব না ঘরে বসে আছেন হযরত ইউসুফ আলাইহিস সালাম জলাইকা এবার দরজা বন্ধ করতে শুরু করলো জানালা বন্ধ করতে শুরু করলো হযরত ইউসুফ আলাইহিস সালাম যেন চিন্তায় পড়ে গেলেন কারণ কি তাফসিরে একাদ্য তো আরো ছোট কথা লিপিবদ্ধ আছে যে জায়গায় লিপিবদ্ধ আছে জলাইকা এবার জানালা বন্ধ করতে গিয়ে একটা টাক বাক্সে ছোট্ট একটা পুতুল দেখতে পেয়ে পুতুলের মুখটাকে পিছনের দিকে এবার ঘুরিয়ে দিয়ে পিছনটা সামনে করে দিল মনে মনে ভাবল আমি তো ইউসুফ আলাইহিস সালামকে নিজের আয়ত্তে টেনে নেব এই পুতুল যেন আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের দৃশ্য না দেখে নাউজুবিল্লাহ ওইভাবে করে পুতুলটাকে এবার উল্টে দেওয়া হয় দরজা জানলা বন্ধ করতে গিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালাম এবার চট করে দরজা দিয়ে বেরিয়ে আল্লাহর কাছে পানা চেয়ে নিজেই যেন এবার পালাতে শুরু করেছে সমস্ত আয়াত আছে আয়াতগুলো পড়ছি না সময়টাকে একটু শর্ট করার জন্য পালাচ্ছেন জলাইকা দেখছে ঘর খালি হয়ে গেল সব ছেড়ে দিয়ে এবার যাচ্ছে ইউসুফ যাস না যাস না আমাকে ছেড়ে তোকে ছাড়া বাঁচবো না ইউসুফ সালাম পালিয়ে যাচ্ছে পিছন থেকে ঝাঁপ মেরে দিল জামাটা ধরে নিল পিছন থেকে টানছে জলাইকা আর সামনের দিকে পালাচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালাম কারণ তিনি নবী একটুকু কলঙ্ক আল্লাহ তাকে দেবেন না ইতিমধ্যে বাদশা আজিজ এসে এবার ওই ঘরের দরজায় দাঁড়িয়ে গেছে আল্লাহ করা